হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কীভাবে ফ্রিতে খুব সহজে ইন্টারনেট চালাবেন। তো আপনাদের রয়েল পিপানের সমস্যা হচ্ছে, এটা আমি জানি, তা আমার এই সমস্যা হচ্ছে না, তবে আমারটা বেশি স্পিড পাচ্ছি। তবে আপনাদের অসংখ্য রিকোয়েস্টে ভিডিওটা তৈরি করলাম যে আপনাদের নাকি সমস্যা হচ্ছে, তো চলুন দেখাচ্ছি কীভাবে কী করবেন। তো এটা আরেকটা মোড ভার্সন, তো প্রথমে চলে যাবেন এই মোড ভার্সনে, আর এর লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকেই অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমি দেখাচ্ছি কীভাবে সেটিংটা করবেন, সেটিং, তারপরে ইউটিউবে সেটিং, রিমোট ইউটিউব পোর্ট, তাতে 8080 করে দেবেন। আর এটা বাংলা লিঙ্ক, রবি, এয়ারটেল, গ্রামীণ সব সিমের জন্য, এমনকি টেলিটকে ওই সেটিংটা কাজ করবে। তারপর যে লোকাল ইউটিউব পোর্ট, এটাতে 0 দেবেন। তারপর চোস মোড, তো মোড 1 দেবেন। সরি, আমার ফ্রেন্ডের ফোন তো খুব একটা কাজ করে না। টি কাউন্টারে 500, তারপর ওকে করে দেবেন। আর কাউন্টারে 7, তো একটা বার ব্যাক করবেন। ওই যে আইসিএমপি সেটিং, এটাতে ক্লিক করবেন। চোস আইসিএমপি মোড, এটাতে ক্লিক করবেন। এখান থেকে স্ট্যাটিক সিক নাম্বারটা সিলেক্ট করে দেবেন, তারপর ব্যাক করবেন, আবার ব্যাক করবেন। তারপর এই যে এখান থেকে নিচে থেকে সার্ভার সিলেক্ট করবেন, তো এটা সম্পূর্ণ একটা মুড ভার্সন। এখান থেকে ফ্রি সার্ভার 7 সিলেক্ট করে দেবেন, তারপর স্টার্টে ক্লিক করুন। একটু ওয়েট করি। আপনারা বলতে পারেন যে আমার তো এখানে ওয়াইফাই, আসলে এটা আমার ওয়াইফাই না, আমি আপনাদের কি স্পিডটা দেখাচ্ছি, মানে স্পিড মিটার আছে কি না। সরি ভিউয়ার্স, আমি স্পিডটা দেখাতে পাচ্ছি না, আমার ফ্রেন্ডের মোবাইলে স্পিড মিটারটা নাই। তো এটা আমার বাংলালিংক সিম থেকে এখানে ট্রান্সফার করে হটস্পটটা দিয়ে দিয়েছি, এখন উপরে সিম একটাও নেই। তো দেখাচ্ছি কীভাবে কী করবেন, ইউটিউব চলে কি না, প্লে স্টোর চলে কি না। আপনারা তো বলতে পারেন যে প্লে স্টোর চলতেছে না, তো আমি দেখে দিচ্ছি চলতেছে কি না। ওয়েট করেন, ডাটা কানেকশনটা প্রবলেম করতেছে। ওয়েট করেন, এই যে কি সার্ভিস টিম, আগে মনে হয় সে প্লে স্টোরটাও ভালো করে চালাইতো না। এই দেখুন সবগুলো কিন্তু চলে আসতেছে, আমি এবার ইউটিউবে চলে যাই, আপনাদেরকে দেখিয়ে দিই প্রমাণ সহকারে। তো প্লে স্টোরটা দেখালাম, এবার ইউটিউব, ইউটিউব থেকে একটা ভিডিও প্লে করে দেখাই। তো ধরুন এই ভিডিওটাই প্লে করি, ওয়েট করেন একটু। আসলে ভাবে ওয়াইফাই হটস্পট দিয়ে এবার কাজ করাটা অনেক ঝামেলা, আমার বন্ধুর ফোনে সিম না থাকায় এই কাজটি করলাম, তো আমার ফোনে অ্যাপসটা সাপোর্ট করতেছে না। তবে আমি আপনাদের বলে দিচ্ছি, যাদের ফোনে ভার্সন অনেক কম, অন্তত আমাকে কিটক্যাট ভার্সন লাগবে, তাছাড়া সাপোর্ট করবে না। আমার ফোনটা ছিল জেলিবিন, তাই এইগুলো সাপোর্ট করতো না। মুড ভার্সনে আমার ফোনে সাপোর্ট করে না, তাই আমার ফ্রেন্ডের ফোন দিয়ে ভিডিওটা তৈরি করা। এই দেখুন ভিডিওটা চলে এসছে, ভিডিওটা বেশি প্লে করলাম, আমাকে একবার কপিরাইটে ধরেছে এই ভিডিও প্লে করার কারণে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই এই VPNটিকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ইনস্টল করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। তো আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি, আসসালামু আলাইকুম।